400 গ্রাম মোড়ে নিচ্ছি, এক প্যাকেটের দাম 230 মেথিকাস বা 355 টাকা বা 300 রুপি। মাংসগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে বিভিন্ন দামে বিক্রি করে তারা। এটুকু ধনিয়া পাতার দাম 20 মেথিকাস বা 30 টাকা বা 25 রুপি। বিভিন্ন জাতের মানুষ বা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এখানে। এই প্রথম আমি মোজাম্বিকে এত দামে গরুর মাংস কিনতেছি, কারণ কেজি ছোলা 180 মেথিকাস। এখন আবার গন্তব্য বস্তার উপর বস্তা, বস্তার উপর বস্তা। বাংলাদেশে কমলাপুর রেল স্টেশন যেরকম, নুডলসের প্যাকেটটার দাম 150 মেথিকাস। এশিয়ান প্রোডাক্ট গুলো আমরা এখানে এমন চড়া দামে কিনতে বাধ্য হওয়ার পিছনে কয়েকটা কারণ আমি খুঁজে পাই। প্রথমত, সালাম আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফ্যান্স ইন আফ্রিকা। আফ্রিকার মোজাম্বিক থেকে বলছি আমি সাইফ দা আফ্রিশিয়ান। আজকে আমি আসছি শিমুয়ো সিটিতে টুকটাক কিছু বাজার করার জন্য। সেই সুবাদে আপনাদেরকে মোজাম্বিকে এই রমজান মাসে, বিশেষ করে শিমুয়ো শহরের বাজারগুলোতে নিত্যপণ্য দ্রব্যের দাম কেমন বা এশিয়ান প্রোডাক্টগুলো এবং কাঁচা বাজারগুলোর দাম কেমন, সেই সাথে পুরো শিমুয়ো সিটির ছোটোখাটো কিছু র ব্লগসের পার্ট আপনাদেরকে দেখাতে সক্ষম হব। আমি প্রথমে গ্রাম থেকে স্টেশনে আসছিলাম একটা মাইক্রোবাসে করে, এবং সেখান থেকে মোটরসাইকেলে করে এখন আমি আসছি সিটির ভিতরে। পুরো মোজাম্বিকে বহুল ব্যবহৃত গণপরিবহন হচ্ছে মোটরসাইকেল, যেগুলো সাধারণত বাড়াই চলে। এই এলাকাটা অবশ্য একটা স্টেশন এরিয়া, এখানে বিভিন্ন গন্তব্যে গাড়ি ছেড়ে যায় প্রতিনিয়ত। বিশেষ করে পুরো মানিকা প্রভিন্সের এবং মানিকা সহ অন্যান্য প্রভিন্সগুলোতেও গাড়ি যায়, এবং রাজধানী মাপুতো পর্যন্ত কিন্তু এখান থেকে নিয়মিত গাড়ি ছেড়ে যায়। এই স্টেশনকে কেন্দ্র করে ছোট 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 অনেকগুলো হকার্স বা ফেরওয়ালারা দেখা যাবে এখানে। আমি অবশ্যই এখন যাব একটা ইন্ডিয়ান দোকানে, যেখানে আমি এশিয়ান ফুডসগুলো পাবো, বিশেষ করে ছোলা মুড়ি এগুলো। পুরো শিমুয়ে শহর মিলে এই রাস্তাটার অবস্থা একটু বেহাল দশা, বাদ বাকি সব রাস্তাগুলোই মোটামুটি ক্লিন। এই হলো দোকানগুলো, এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি এবং চাইনিজদের দোকান আছে, সোমালিয়ানসদের দোকান আছে। অবশ্য মোজাম্বিকের সিটি এরিয়া বা গ্রামাঞ্চলের রাস্তার মধ্যে এই ধরনের ছোট ছোট গাড়িগুলো দেখা যায়, প্রাইভেট কারগুলো দেখা যায়, কারণ এই ধরনের গাড়িগুলোর দাম অনেক সস্তা। বাংলাদেশি টাকায় 4-5 লক্ষ টাকা দিলেই কিন্তু এই ধরনের ছোট ছোট গাড়িগুলো পাওয়া যায়। আমি এখন চলে আসছি, তার ভাড়া ছিল 50 টাকা। এই ছিল সেই দোকানটা। এখানে অবশ্যই কাস্টমার বাইরের সাইডেই কিন্তু দাঁড়ায়, আর আমরা বাংলাদেশি ইন্ডিয়ানে পাকিস্তানরা যখন আসি ডিরেক্ট ভিতরে ঢুকেই কিন্তু আমাদের মতো করে বাসাই করে প্রোডাক্টগুলো আমরা কিনে থাকি। এখানে সাধারণত এশিয়ান প্রোডাক্টগুলো কিন্তু চড়া দামে আমাদেরকে এখানে কিনতে হয়। আমার ভিডিওগুলো বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া থেকেও অনেকে দেখে থাকেন, সেই হিসেবে আমি মোজাম্বিকের মেথিকাসের দাম কত, বাংলা টাকায় সেটার দাম এবং ইন্ডিয়ান রুপিতেও সেই দামটা আপনাদেরকে বলবো, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি প্রথমত 1 কেজি ছোলার ডাল নিলাম 200 মেথিকাস বা 310 টাকা বা 260 ইন্ডিয়ান রুপি। 400 গ্রাম মুড়ি নিচ্ছি, এক প্যাকেটের দাম 230 মেথিকাস বা 355 টাকা বা 300 রুপি। 100 গ্রাম দারচিনির দাম 100 মেথিকাস বা 155 টাকা বা 130 রুপি। বেসন 760 গ্রামের একটা প্যাকেট 200 মেথিকাস বা 310 টাকা বা 260 রুপি। 1 কেজি ছোলা 180 মেথিকাস 280 টাকা বা 230 রুপি। খেজুর 500 গ্রাম মানে আধা কেজি এই খেজুরের প্যাকেটের দাম 280 মেথিকাস বা 435 টাকা বা 360 রুপি। আর 280 গ্রামের এই নুডলসের প্যাকেটটার দাম 150 মেথিকাস বা 230 টাকা বা 190 রুপি। আধা কেজি সুপারির দাম 375 মেথিকাস বা 580 টাকা বা 485 রুপি। নুডলসের এই ছোট প্যাকেটটার দাম 40 মেথিকাস বা 60 টাকা বা 50 রুপি। কুরকুরে চিপস এটার দাম 65 মেথিকাস 100 টাকা বা 85 ইন্ডিয়ান রুপি। চিপসের এই প্যাকেটটার দাম নাকি 110 মেথিকাস 170 টাকা বা 140 রুপি। এশিয়ান প্রোডাক্টগুলো আমরা এখানে এমন চড়া দামে কিনতে বাধ্য হওয়ার পিছনে কয়েকটা কারণ আমি খুঁজে পাই। প্রথমত, মোজাম্বিকে হাতে গোনা কয়েকজন ইম্পোর্টার আছে, যারা কিনা এশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে এসব পণ্য আমদানি করে, এনে তারা তাদের মতো একক দামে এদেশের বিভিন্ন শহরে সাপ্লাই করে। দ্বিতীয়ত, এসব পণ্যের চাহিদা বলতে খুবই কম, কারণ এদেশের স্থানীয়রা এখনও এসব পণ্যের প্রতি তাদের চাহিদা নেই। সেই হিসেবে এসব পণ্যের 90% ক্রেতাই কিন্তু বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানিরাই। আমাদের খাদ্যাভ্যাস স্বরূপ আমরা এসব পণ্য দাম বেশি হলো কিনতে বাধ্য। আপনার কে নাম হে? ইন্ডিয়া সে কম দা স্টেট কম দা স্টেট গুজরাট গুজরাট এই আমার ভাই ইন্ডিয়া কা গুজরাট সে কি গে বাতাও আতা হও ওকে থ্যাংক ইউ তো হয়ে গেল আমার বাজার। এখন যাব কাঁচা বাজারে। নিজের পার্সোনাল ইউজার গাড়ি যদি না থাকে চলাচল করাটা খুবই মুশকিল, কারণ মোটরসাইকেলের ভাড়াও চলে যায় অনেক টাকা, আর যদি ছোটোখাটো টুকটাক মালামাল যদি হাতে থাকে তাহলে সেগুলো নিয়েও অনেকটা ভোগান্তি স্বীকার করতে হয়। মুসলিম মহিলা এখানকার, এখানে মুসলিমের সংখ্যা খুবই কম,
গ্রামাঞ্চলে তো একদম নগণ্য বলা যায়, সিটি এলাকায় আসলে তাও কয়েকজন দেখা যায় হাতের মোনা। এখন আমি আরেকটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে গরুর গোশত নিয়ে। আমি যেখানে থাকি গ্রামে, সেখানে যার কাছ থেকে আমি নিয়মিত গরুর মাংস কিনে থাকি, সে অবশ্যই এখন মোজাম্বিকের বাইরে আছে বেশ কিছুদিন যাবত। তো সে না থাকাতে আমি অবশ্য গরুর গোশত নিয়ে যথেষ্ট পরিমাণ ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমি 170 টাকা বা 170 মেথি ঘাসে আমি গরুর গোশত কিনতে পারতাম। তো এখন অবশ্য আমি বেশ কিছুদিন যাবত গরুর মাংসটা খেতে পারতেছি না, সে নাই সেহেতু। তো এখন আমি যাব একটা মাংসের দোকানে, হালাল মাংসগুলো সেখানে বিক্রি করা হয়। এই বাসটা ডিরেক্ট মাপুতো যাবে এখান থেকে। সামনে এটা হচ্ছে একটা হসপিটাল, প্রাইভেট হাসপাতাল এখানকার। এটা হচ্ছে একটা প্রাইভেট হাসপাতাল। এগুলো সব গোশতের দোকান এখানে, হালাল গোশত পাওয়া যায় এখানে, হালাল। এখানে তারা সাধারণত ফ্রোজেন মাংসটা বিক্রি করে থাকে, অবশ্যই তাজা হয়ে থাকে, মাছ অবশ্য বিক্রি করে না। একটা গরু বা ছাগল জবাই করে এনে মাংসগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে বিভিন্ন দামে বিক্রি করে তারা। যেমন শুধু মাংসটা বিক্রি করতেছে প্রতি কেজি 360 মেথিকাস বা 560 টাকা বা 465 রুপি, আর যেটাতে মাংসের সাথে হাট মিক্স আছে ওটা 250 মেথিকাস বা 390 টাকা বা 320 রুপি। তো আমি অবশ্য এই 250 মেথিকাসের এখান থেকে নিব 2 কেজি। এই প্রথম আমি মোজাম্বিকে এত দামে গরুর মাংস কিনতেছি, কারণ আমি যেখানে থাকি সেখানে সাধারণত 170 মেথিকাস 270 টাকা বা 220 রুপিতে আমি সাধারণত গরুর গোশত কিনে থাকি প্রতি কেজি। তো এটা একটা সোমালিয়ান দোকান, তারা এখানে হালাল মাংস, তারা অবশ্য মুসলিম, হালাল মাংসগুলো এখানে পাওয়া যায়। 10 কিলো সৌদি বাংলাদেশ, ওই ভদ্রলোক অবশ্য সোমালিয়ান নাগরিক। তো তাকে বললাম যে ভিডিও নিতে পারবো কিনা তোমার, তো সে বললো যে না, আমাকে ভিডিওতে রাখিও না, এমনিতেই কথা বলি। সে একজন মুসলমান, সে এখানে গোশতের ব্যবসা করে মোজাম্বিকে। আমি অবশ্যই এখন এখান থেকে যাব কাঁচা বাজার। তো আমি এই গোশত এবং মশলার প্যাকেটগুলো সাথে করে নিয়ে কাঁচা বাজার যাব, আবার আসবো। তো আমার একটা হিজিবিজি হয়ে যায়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি কি তোমার এখানে এই জিনিসগুলো রাখতে পারবো, কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব। তো সে বললো সমস্যা না, রাখো, আর তুমি তোমার সময় মতো করে এসে নিয়ে যাইও। তো আমার মালামালগুলো ওখানে রাখলাম। আগে নাকি একটা সোমালিয়ান ব্যবসায়ী ওখানে বসে, আগে বাংলাদেশি ছিল, তো তিনি বাংলাদেশ যাওয়াতে মনে হয় দোকানটা ছেড়ে দিচ্ছে। এখন যাব কাঁচা বাজার। আমি কাঁচা বাজার যাওয়ার আগে আপনাদেরকে একটা হিজি বিজি এলাকা আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের কমলাপুর রেল স্টেশন যেরকম, এই চিমোয়ো সিটির এই জায়গাটা হচ্ছে সেরকম। ওখানে একটু ঝুঁকি থেকেই যাই, নিরাপত্তা বিষয়ে ছোটখাটো, ঠিক এখানেও সেম। বিভিন্ন জাতের মানুষ বা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এখানে থাকে। কি রে ভাই, না দেখা হয়ে গেলো হুট করে বাঘিনার সাথে। ভাই না কে বক কেন চলক তাই। এখন চলে আসলাম কাঁচা বাজারে। তো এখানে এই কাঁচা বাজারটার নাম হচ্ছে মিরকাদো কাটাঙ্গা। পুরো মানিকা প্রভিন্সের বিভিন্ন চাষিদের কাছ থেকে বা বিভিন্ন ক্ষেত থেকে এই ফসলগুলো আনে এখানে বিক্রি করে সাধারণত। এখানে তাদের যে স্থানীয়ভাবে উৎপাদন হয় এমন ফসলগুলো বা শস্যগুলো খুব কম দামে পাওয়া যায়। আলু প্রতি কেজি আলুর দাম পড়ছে এখানে 50 টাকা বা 75 মেথিকাস বা 65 রুপি, নিলে একেবারে 10 কেজি নিয়ে নিই। যদি এরকম খুচরা নিতে চাই তাহলে অবশ্যই 5-7 টাকা করে প্রতি কেজিতে বেশি পড়ে যায়। 10 কেজি পেঁয়াজ, যে পেঁয়াজগুলো প্রতি কেজি পড়ছে 65 মেথিকাস বা 100 টাকা বা 85 রুপি। তো এরকম ছোটো ছোটো বস্তা আকারেও কিন্তু পাওয়া যায়। আমরা নিলে, বিশেষ করে আমি নিলে একেবারে এক বস্তা নিই, যেগুলো 10 কেজি পড়ে।
তারপর নিলাম এখান থেকে শশা, প্রতি তিনটা শশার দাম 40 মেথিকাশ বা 65 টাকা বা 50 রুপি। লেবুর দাম অবশ্যই এখানে অনেক সস্তা, পাশে যে লেবুগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি 5 টাকা দিই তাকে মিনিমাম 10 থেকে 12টা লেবু সে আমাকে দিবে। ধনিয়া পাতার কথা যদি বলি তাহলে একটা ইতিহাস হয়ে যাবে, এইটুকু ধনিয়া পাতার দাম 20 মেথিকাশ বা 30 টাকা বা 25 রুপি। আমি অবশ্য ধনিয়া পাতা আমার বাসায় চাষ করছিলাম, এখনো বড় হয় নাই। প্রতি কেজি বেগুনের দাম 100 মেথিকাশ বা 155 টাকা বা 130 রুপি। এই পুদিনা পাতাগুলোর দাম 20 মেথিকাশ বা 25 রুপি বা 30 টাকা। এখন অবশ্য আমার কেনাকাটা শেষ, মোটরসাইকেলের আগে পিছে এভাবে ব্যান্ডাই এখন চলে যাচ্ছি সামনের দিকে। এটা অবশ্য একটা পার্ক এখানকার চিমোয়ো সিটি। এখন আসলাম একটা পাকিস্তানি রেস্টুরেন্টে, এখানে এই জিলাপিগুলোর দাম 20 টাকা করে বা 25 রুপি বা 30 টাকা করে এই এক পিস জিলাপির দাম। এখানে আসলাম, আমার জিনিসগুলো যে রাখছিলাম অবশ্যই সহি সালামতে আছে, কোনো ধরনের সমস্যা হয় নাই। এখন আবার গন্তব্য, বস্তার উপর বস্তা, বস্তার উপর বস্তা, লোডের উপর লোড, এবং আমি চলে আসলাম সেই স্টেশনে। এই মাইক্রোবাসে করে আমি এখন যাব। তো ভাগ্য ভালো যে সামনে সিট পাইছিলাম। ও হ্যাঁ, এখানে অবশ্য আমি একটা আফ্রিশিয়ান টেক চ্যানেলের জন্য একটা ট্রাইপড নিছি, যেটা অবশ্য সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে দেখানো হয়নি। তো এটার দাম পড়ছে মোজাম্বিকের 2350 মেটিকা বা 3000 রুপি বা 3600 বাংলা টাকা। আমার অবশ্য আজকের মতো চিমোইও টুর এইটুকুতেই শেষ। আপনাদেরকে চেষ্টা করছিলাম আজকের দিনের যে তরতাজা কাঁচা বাজার দাম এবং এই ধরনের পণ্যগুলোর দাম কেমন সেটা একটু ধারণা আপনাদেরকে দিতে। তো আমি এখন অবশ্য চলে যাচ্ছি আমার গন্তব্যে, সেই গ্রামে আফ্রিকা মোজাম্বিক থেকে। আমি সব ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য আছেন আপনাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাইড দা পিশন পেজটি অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে কিংবা নতুন কোনো প্লেস। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।